আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেমিফায়ারে কারা এলিজিবল হবে এবং কারা টাকা পাবে কারা টাকা পাবে না বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন, কারণ ইলিজিবল ক্রাইটেরিয়া সরাসরি দেখাবো যে কারা কারা এলিজিবল হবেন আর কারা কারা এলিজিবল হবেন না। কারণ এই প্রশ্নটা আমার কাছে খুব বেশিরভাগ আসে যে ভাই আমি ক্রুন ট্রান্ডেশন করি নাই, আমি কোনো প্রকার গ্যাস ফ্রি দেই নাই, আমি এখানে কোনো প্রকার টাকা ডিপোজিট করি নাই, আমরা এখান থেকে কয়েন ইনকাম কম করছি, আমরা কি টাকা পাবো কি পাবো না, বা বিস্তারিত অবশ্যই জানাবেন। অবশ্যই আজকের এই ভিডিওতে কারা এলিজিবল হবে কারা টাকা পাবে বিস্তারিত অবশ্যই আলোচনা করব এবং প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। দেখুন এখানে কিন্তু তারা প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতে আসছে প্রিমিয়াম ভার্সন, যেমনটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু আরেকটি আপডেট নিয়ে আসছে 150 মিলিয়ন কয়েনের। তো এখানে ক্লিক করলে এরকম আসবে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত প্রিমিয়াম ভার্সন আনতেছে, আমরা কিন্তু টাকা দিয়ে কিনতে হবে এগুলা। তো আমাদের টাকা খরচ করার কোনো দরকার নাই, আমরা এখানে ফ্রিতে পাবো, অর্থাৎ আমরা ফ্রিতেই টাকা ইনকাম করব, কোনো প্রকার টাকা মানে এখানে খরচা করার দরকার নাই। এখন কথা হচ্ছে আমরা কারা এলিজিবল হব। যদি আমরা এইগুলো আপনাকে বলতে চাই তাহলে আমরা সরাসরি আমাদের গ্রুপে চলে আসবো এবং গ্রুপের মধ্যে কিন্তু আমরা অলরেডি এটাকে আমরা শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন। যেমনটা ধরেন এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা এখানে কারা এলিজিবল হবেন আর বোনাসটা কারা পাবেন বিস্তারিত কিন্তু এখানে আমি দিয়ে রাখছি। যেমনটা হচ্ছে মেমিফায়ারা যারা এলিজিবল হবেন তারা হচ্ছে যারা মানে টুন ট্রানজ্যাকশন করছেন তারা কিন্তু একটা বোনাস পাবেন, এক্সট্রা একটা বোনাস পাবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন বোনাস, তো তারা কি হবে এখানে এক্সট্রা বোনাস পাবে। আজরা টোন ট্রানজ্যাকশন করে নাই বা প্রিমিয়াম বাসন মানে এখানে ইউজ করে নাই তারা কিন্তু এখান থেকে আলাদা ইনকাম পাবে, অর্থাৎ সবাই ইলিজিবল হবে, ঠিক আছে। সবাই কিন্তু ইলিজিবল হতে পারবে, কিন্তু যারা মূলত এখানে টাকা খরচ করছে বা টোন ট্রানজ্যাকশন বা প্রিমিয়াম বাসন অথবা স্পিন খেলছেন তারা কিন্তু আলাদা একটা এক্সট্রা একটা বোনাস পাবেন, ঠিক আছে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপডেটটি ভালো করে দেখুন, আপনাদের দেখে আসি, দেখুন এখানে কি লেখা আছে। আপনারা হয়তো ইংলিশ ভালো পারেন, ভালো করে দেখেন এখানে কি কি লেখা আছে তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন কোথাও কিন্তু লেখা নাই যে আপনার টোন ট্রানজ্যাকশন না করলে আপনি টাকা পাবেন কি না বা এখানে পাবেন না, এরকম কোনো শর্ত কিন্তু এখানে নাই। এরপর দেখুন এখানে রয়েছে যে 85% সাপ্লাই, অর্থাৎ আমাদের মেমিফাই কিন্তু 85% কিন্তু আমাদের সাপ্লাই করবে, মানে আমাদের 30 তারিখে যখন লিস্টিংটা হবে আর কি তখন কিন্তু আমরা 30% টোকেন পাবো। এবং এখানে যারা ইলিজিবল হবে তারা হচ্ছে যারা মূলত অনলি ইউজার, যারা মূলত শুধুমাত্র টেলিগ্রামে মাইনিং করে বা মেমিফায়ারে ইনকাম করে, তো তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে। কিন্তু যারা এখানে টাকা খরচ করছে অর্থাৎ টোন ট্রানজ্যাকশন করছে তাদেরকে কিন্তু অনেকটা বেশি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে অনেকটা হাই দেওয়া হবে। যেমনটা হচ্ছে ধরেন আমাদের দিল 1000 তো তাদেরকে দিবে 5000, আমাদেরকে দিবে 10000, তাদেরকে দিবে 1 লাখ, মানে এইরকম আর কি। মানে যারা মতো এখানে টোন ট্রানজ্যাকশন করছে তারাও কিন্তু এখানে পেমেন্টটা পাবে এবং আমরাও কিন্তু পাবো। এবং মেমিফাই থেকে প্রতিনিয়ত আপনার স্পিন মানে কি, স্পিন হচ্ছে এই যে স্পিনগুলো, আপনারা যদি প্রতিদিন স্পিনগুলো আপনারা খেলেন বা স্পিন করে করে ইনকাম করেন এবং আপনারা প্রিমিয়াম বাসন কিনেন অথবা টোন ট্রানজ্যাকশন করেন তাহলে কিন্তু আপনারা আলাদা একটা এক্সট্রা বোনাস পাবেন। এবং আর যদি এইগুলো আপনারা না করেন, শুধুমাত্র আপনি লেভেল হাই করতেছেন এবং এখানে শুধুমাত্র কয়েনগুলো ইনকাম করতেছেন তাহলে আপনার যে এই মূল ব্যালেন্সটা এটা কিন্তু ইনক্রিজ হবে, এতে করে আপনি কিন্তু ভালো পরিমাণের একটা প্রফিট পাবেন। কিন্তু এক্সট্রা যে একটা বোনাস আছে সেই এক্সট্রা বোনাসটা কিন্তু আপনি পাবেন না, অর্থাৎ তারা কিন্তু একটা বোনাস দিবে, প্রত্যেকটা ফ্রি মাইনিং বোর্ডের মধ্যে কিন্তু আলাদা একটা বোনাস থাকে, সেই বোনাসটা কিন্তু আপনি পাবেন না। যাই হোক গাইস, আমরা বোনাসের কোনো দরকার নাই, যদি আপনি সাধারণ ইউজার হয়ে থাকেন বা আপনার ক্ষমতা থাকে, যদি আপনার অতিরিক্ত আপনার ব্যালেন্স থাকে, আপনি বেশি লেভেলে আসেন তাহলে আপনি টোন ট্রানজ্যাকশন করতে পারেন। টোন ট্রানজ্যাকশন মানে হচ্ছে আমরা অবশ্যই এখানে প্রিমিয়াম বাসন ইউজ করতে পারি। এখানে যে তারা বিভিন্ন ধরনের যে প্রিমিয়াম বাসন দিয়েছে এই প্রিমিয়াম বাসনগুলো আমরা ইউজ করে করে আমরা চাইলে কিন্তু টোন ট্রানজ্যাকশন করতে পারি এবং আমাদের কিন্তু বেশি পরিমাণের একটা টাকার অ্যামাউন্ট কিন্তু আমরা নিতে পারি এখান থেকে। কিন্তু যারা আমরা সাধারণ ইউজাররা তারা কিন্তু এখানে কোনো প্রকার টোন ট্রানজ্যাকশন করার দরকার নাই, কারণ আমরা এখানে ফ্রিতে টাকা ইনকাম করতে চাই, ফ্রিতে যতই দেখ না কেন সেই টাকাটা আমরা ফ্রিতেই ইনকাম করব। অলরেডি কিন্তু আমাদের এই যে টু মার্কেট রয়েছে, টু মার্কেট কিন্তু অলরেডি বিটগেটের সাথে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গেছে এবং লিস্টেড হতে যাচ্ছে। যারা মূলত আপনারা টু মার্কেটে কাজ করেন না সবাইকে বলবো টু মার্কেটে কাজ করেন, কারণ টু মার্কেট কিন্তু 31 তারিখ লিস্টিং হবে এবং আমাদের বিটগেট, বাইন্যান্স বা বাইবিট এগুলোর মাধ্যমে হবে, মানে আস্তে আস্তে সবগুলাই কিন্তু চলে আসতেছে। অবশ্যই জয়েন থাকবেন। আর মনে রাখবেন নভেম্বর মাস কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য খুবই গরম হতে চলছে, কারণ নভেম্বর মাসে কিন্তু অনেকগুলো ফ্রি মাইনিং সাইট একসাথে কিন্তু লিস্টিং হতে চলছে, আমরা প্রতিটা ফ্রি মাইনিং থেকে কিছু হলেও টাকা ইনকাম করতে পারবো, ঠিক আছে। তো সবগুলো আমরা এক জায়গায় জমা করে তারপর সেগুলোকে সেল করতে পারবো বা ব্যয় করতে পারবো। যাই হোক সবাই কম বেশি সবাই ফ্রি মাইনিংয়ে জয়েন থাকবেন, তো দেখবেন ভালো পরিমাণের একটা ইনকাম কিন্তু হচ্ছে। যাই হোক, আর সাথে সাথে আমাদের এই চ্যানেলও জয়েন থাকবেন। আল্লাহ হাফেজ।